আলি বাবা অ্যামাজন তাদেরও কিন্তু শুরুতে ইবে একই ধরনের মডেল দিয়ে শুরু হয়েছিল কিন্তু যেটা হয়েছে এটা যে অবিশ্বাস্য রকম আপনি শব্দটা অবিশ্বাস্য রকমের যে মানে মুনাফা দেওয়ার একটা এটাই হয়ে গেছে সবচেয়ে বড় মানে অবিশ্বাস্য রকমের মুনাফা দেওয়ার যে আশ্বাস সে জায়গায় একটা বড় ধরনের অ্যাবনরমাল সিচুয়েশন তৈরি হয়েছে এবং এটা আসলে দুটো কিন্তু হয়েছে একটা হচ্ছে যে অর্থ আত্মসাত আর অনেকটা হয়েছে যে অর্থ হারাই গেছে আপনি একটু ভালো করে অঙ্ক করে দেখেন কেউ আছে যে অর্থটা নিয়ে আত্মসাত করল কারো কিন্তু অর্থ হারাই গেছে এই আট আর দশ করতে করতে এর যে গ্যাপ পরে এটাকে অ্যাডভার্টাইজিং মানি হিসেবে ব্যবহার করতে করতে যখন দেখা যায় যে একটা ব্যালেন্স আসে দুই বছর চার বছর পর তখন একটা ইনভেস্টমেন্ট পায় পেয়ে তখন আবার এটা রিডিউস করে তখন এই যে আটে কিনে সরি দশে কিনে আটে বেচতাম তখন দশে কিনে নয় বেচা শুরু করব দুই বছর পর তারপরে দশে কিনে দশে বেচা শুরু করব। তিন বছর পর তারপরে দশে কিনে এগারো বেচা শুরু করব। এটা হচ্ছে আমি অনেকগুলো মডেল স্টাডি করছি ইবে আলিবাবা অ্যামাজন বুঝছেন মেহিত ভাই এই জিনিসটা আপনারাও নিশ্চয়ই স্টাডি করেছেন কিন্তু হয়েছে কি কিন্তু টাইমিংটা না অনেকে ঠিক মতো করতে পারেনি যাদের উদ্দেশ্য ভালো ছিল আর যাদের উদ্দেশ্য গোড়া থেকেই গলত ছিল যে টাকা যা পাবো এটা নিয়ে পালায় যাবো সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল এখন আমাদের করণীয় হচ্ছে নাম্বার ওয়ান আইসিটি থেকে আমরা বারবার যেটা সাজেস্ট করতেছি কমার্স সার্ভিস করা আমরা তার ফলাফল পেয়েছি শপে এক পেতে এই ঈদের মধ্যে আমি কিন্তু দায়িত্ব আপনার খেয়াল আছে কোরবানির পশুর হাট ডিজিটাল হাট ডট জিও ডট বিডি এটা কিন্তু আমরা দায়িত্ব নিয়ে আমরা কিন্তু ঝুঁকিটা নিয়েছিলাম কারণ পুরো মেকানিজমটা আমি স্টাডি করে তারপরে দায়িত্বটা নিয়ে ঝুঁকিটা নিয়েছিলাম যে কারণ এক হাজার হাট বিভিন্ন উপজেলা জেলা থেকে আমাদের সাথে আসলো আমরা লাইফ স্টকের কাছ থেকে স্ক্রিনিং করলাম জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে স্ক্রিনিং করলাম তারপরে আমাদের এ এর এক পে এক সব ই ক্যাপ তাদের স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে অ্যাপ্রুভাল দিলাম দিয়ে ওদেরকে ওয়েবসাইটে শোকেস করলাম ওদের যদি কোনো অপরাধ হয় আমরা তার দায়িত্ব নিলাম এবং কাস্টমার যখন পে করলো তখন অ্যাস প্রো অ্যাকাউন্টে থাকলো অর্থাৎ আমি বললাম যে আপনাকে দশ টাকা একটা জিনিস বিচব উনি অনলাইনে দিলেন দশ টাকা প্রথম সমাধান হচ্ছে অ্যাসক্রো সার্ভিসটাকে এনশিওর করা এই মডেলে দ্বিতীয়ত হচ্ছে একটা গাইডলাইন করে দেওয়া যে একটা মার্কেট প্রাইস যেই প্রোডাক্টে তার মার্কেট প্রাইস থেকে কত পার্সেন্টের নিচে অফার করা যাবে না প্রফিট কম হইতে পারে যে আপনি ফিজিক্যাল শপে যেটা বিক্রি করতেছেন দশ টাকায় আপনি ডিজিটাল শপে যেহেতু ওয়ার হাউস থেকে যাচ্ছে সো আপনার খরচটা কম সেখানে হয়তো আপনি নয় টাকায় বিক্রি করতে পারেন কিন্তু কত পার্সেন্টেজ মানে পরিমাণ ঠিক না করে পার্সেন্টেজ যদি ঠিক করে দেন যে মার্কেট প্রাইস অ্যান্ড ওয়ালটন একটা পণ্য বা স্যামসাং এর একটা পণ্য এটা তো মার্কেট সেট প্রাইস আছে যে ওয়াল্টনের একটা ফোন বা স্যামসাং এর একটা ফ্রিজ কিংবা আপনার একটা বাজাজের একটা মোটর সাইকেল সেটার মার্কেট প্রাইস যেটা প্রদর্শিত তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজের নিচে কেউ বিক্রি করতে পারবে এরকম কয়েকটা মানে রুল সেট আপ করা আর একুশ সালে যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর এসওপি করেছে কমার্স মিনিস্ট্রি সেটা বাস্তবায়ন করা এবং বেশি বেশি করে প্রচার করা এগুলোই আমি মনে করি যে আমাদের সরকারের দায়িত্ব বাট এখন যেগুলো পেন্ডিং ইস্যু আছে কোন কেস বাই কেস ডিরেক্টলি আমি নাম উল্লেখ করে কোনো মন্তব্য করতে চাই না কারণ এটা এখন আদালত এবং বিচারে আওতার অধীনে আছে তো আমি ওই জন্য